আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আমার গোলামের এক নাম্বার গুণ আমার আল্লাহ কোরআনে কারীমের উনিশ নাম্বার পারা 25 নাম্বার সোরা সোরাল ফোরখানের ফুরকানের 63 নাম্বার আয়াত থেকে গোলামের গুণগুলো বর্ণনা করলেন আমার আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমানিন না যিনায়রশুনা আলাল আরহুদিহনা আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে তাওহীদ কে ভালোবাসবে তাওহীদ বিশ্বাস করবে রিসালাত ফলো করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম যারা হবে আমার গোলামের এক নাম্বার গুণ হলো দুনিয়ার জমিনে আমার গোলাম কোনোদিন অহংকার করবে না ঠিক কিনা বলেন আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা বলেন না যাবে এই জন্য এলাকা এলাকায় যাদেরকে আল্লাহ বড় বড় আলিম বানিয়েছেন শেখুল হাদিস মুফতি মুহাদিস খাতিব বানিয়েছেন ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়েছেন আপনি পীরের গড়ের পীর হয়েছেন আপনি মুহতামিমের গড়ের মুহতামিম হয়েছেন আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছে আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না কোন ঠিক কিনা ঠিক কিনা বলেন আমি জানি না এটা বিয়ানি খবর কেউ রাগ করবেন না কালকে সমালোচনা করবেন না কেউ যদি দেখবেন একটু মোটামুটি একটু বড় হুজুর হয়ে যায় একটু বড় হুজুর তিনি একটু বড় হুজুর এলাকা বড় হুজুর তিনি এখন আর পাবলিককে সালাম দেন না আল্লাহ সত্য বড় হুজুর আর পাবলিক রে সালাম দেন না আমি বড় হুজুর আমি সালাম দিব কেন আমারে সালাম দেও বড় হুজুর রে সালাম দিলে জবাবও দেয় না মুসাফার জন্য হাত দিলে দুই আঙ্গুল একটু দেয় বাহির করে না ঠান্ডা লাগতেছে আর যদি মুসাফার সময় হাতে হাদিয়া দেয় হাদি হাদিয়া তো বুঝছেন হাদিয়া দেয় বড় হুজুর কত থ্যাংক ভেরি গুড আবার আইসো আর দিও আর যে হাদিয়া দেয় না

আল্লাহ চাইলে বিকার বাঙ্গা থালা দিয়ে রাস্তায় নামাইয়া দিতে পারে ঠিক কিনা বলে এই প্রবাসী অধ্যুষিত বিয়ানি বাজারকে বলছি যাদেরকে আল্লাহ মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন কল কারখানার মালিক বানিয়েছেন শিল্পের মালিক বানিয়েছেন গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন যে আল্লাহ হামান নমরুদ ফেরাউনার আবুল আহাবের মতো সম্পদশালী ব্যক্তিকে মাটির সঙ্গে অহংকার করবার অপরাধে মিশিয়ে দিয়েছেন আপনিও যদি টাকার কারণে অহংকার করেন আমার আল্লাহ আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে এক মিনিট দেরি হবে না ঠিক না। আমার বন্ধুগণ খবর আপনাদের বিয়ানি বাজারে আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেক লোকের ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ত থাকবার পর্যন্ত জায়গা ছিল না ছনের গোর ছিল পঞ্চাশ বছর পরে আল্লাহ তার ফ্যামিলিতে কোটি টাকার মালিক বানিয়েছে আছে না নাই আর পঞ্চাশ বছর আগে অনেক কোটি টাকার মালিক ছিলেন পঞ্চাশ বছর পরে তার সন্তানদের থাকবারও জায়গা না ঠিক কিনা এগুলো সামনে চুকের সামনে এজন্য অহংকার করা যাবে না আমার বন্ধুগণ আপনারা কি আমেরিকার থেকে আসছেন আপনি কানাডার থেকে আসছেন আপনি ব্রিটেন থেকে সুইডেন থেকে আসছেন আপনি আগরাতরের বিজনেস করেন আপনি বিজনেস ম্যাগনেট আপনার গাড়ি রেঞ্জ রোভার আপনার গাড়ি প্রাডু আপনার গাড়ি এক্সট্রে আপনার গাড়ি পেট্রোল আপনি দামি দামি গাড়ি দৌড়ান বেরি বাজার জেমে পড়েছে আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা এমন সময় বিক্ষুক বিক্কার ভাঙ্গা থালা নিয়া আপনার কোটি টাকা দামের প্রাইভেটের সামনে এসে বলছে স্যার আমাকে পাঁচটা টাকা দেন দশটা টাকা দেন আমি প্যারালাইসিস আমার সন্তান তিন দিন থেকে খায় না দশটা টাকা দিয়ে যান আপনার আপনার দামি কাপড় পরে আছেন যানের দাম দশ লক্ষ টাকা আপনার পায়ের জুতার দাম পঞ্চাশ হাজার টাকা আপনি গাড়ির গ্লাস খুলে পাঁচটা টাকা দিলেন না যদি গ্লাস খুলেন ময়লা ঢুকে যাবে বিক্ষুকের হাতে পাঁচটা টাকা দিলে আপনার সম্মান কমে যাবে এই জন্য আপনি ভিক্ষুককে পাঁচ টাকা দিতে পারলেন না বন্ধু বান্ধবদেরকে নিয়ে আপনি যখন দামি রেস্টুরেন্টে খান পাঁচ হাজার টাকা বিল হলে ওয়েটারকে আপনি পাঁচশো টাকা দিয়ে দেন বকশিস দিতে পারেন কিন্তু রিক্সার ড্রাইভারকে পাঁচ টাকা দিলে আপনি থাপ্পড় মেরে দেন ভিক্ষুকের হাতে দুই টাকা দিতে পারেন না ভিক্ষুকের জন্য আপনি গাড়ির গ্লাস খুললেন না আপনাকে আমি একটা সুসংবাদ শোনাইয়া আল্লাহ যেমন বাসির বলে বলছে আমি আপনাকে বলছি শোনেন যে আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছেন ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছেন আমার আল্লাহ চাইলে বিক্ষুকের হাত থেকে বিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া এই বিক্ষুককে কোটি টাকা দামের গাড়িতে বসায়া। আপনার মতো দামি কাপড়ওয়ালা দামি অলফ ব্যক্তিকে প্রাইভেট থেকে বের করে বিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না ঠিক কিনা বলে এজন্যে আমার বন্ধগণ কোনো অহংকার করা যাবে না অহংকার করবেন না এই জমিনে অহংকার চলবে না এই জন্য আল্লাহ রব্বুল ওয়াল জালাল বলেছেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না আমার বন্ধুগণ আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ এর পরের আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জা অ লু স্যালামা আল্লাহরপাল্স জাতুল জালাল বললেন এই দুনিয়ার জামিন যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিকারে সুমদাবি করবে আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হল আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আগাতের জবাব দিবে না মারলে মারির জবাব দিবে না সমালোচনা করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলাম যারা মনে করবে আমার গোলামকে কেউ যদি গালি দে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আরে সালামতির দোয়া করে যায় পড়েন সোহান সুতরাং আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে যাবে আপনারা দেন আপনারা তো বলিয়া ওলিয়া কিছু হলেই কয় লাঠিটা নেয়া রাস্তায় আয় তোর বাপ আর আমার বাপ দিয়ে কি কার কত শক্তি মায়ের শুরু এমন আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে বলেন না গালি দেওয়া যাবে কয়টা বলছি এক নাম্বার অহংকার করা যাবে না অহংকার করা যাবে না 2 নাম্বার গালি দেওয়া যাবে না 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযী না ইয়াবিতুনা মাতিয়ামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে ખાસ করে সুউদাবি করবে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে আমার গোলাম সাজদা করবে আমি আল্লাহর পায়ে সুজদা ও কিয়ামা সাজদা করবে আমি আল্লাহর জন্যই দাঁড়াবে আমি আল্লাহর জন্য সুতরাং আল্লাহর গোলাম যারা একমাত্র আল্লাহর সামনে মাথা নিচু করে সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করেন মাজারে মাজারে গিয়া সাজদা করেন আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কি না বলেন বিশ্বাস হইতেছে না মনে হয় বিশ্বাস হইতেছে না কার পায়ে মাজারে দেননি সাজদা কিছু কর না কেন বুঝি না মাজারে সাজদা দেননি পীরের পায়ে এখন তো সব না এখন তো সব না হইতেছে আমার বন্ধুগণ মাজারে সাজদা করা যাবে পীরের পায়ে সাজদা দেওয়া যাবে না শিরক আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ

সবাই বলেন দিবেন কে বিশ্বাস হইছে কারো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে দাঁড়িয়ে ডাইরেক্ট দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবে এই অনুমতি আপনাদের আছে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবে আমার বন্ধুগণ এর পর ফেতনা চলবে না সমাজের ভিতরে কোনো ফেতনা নাই কোনো ফেতনা করা যাবে না আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা একমাত্র আল্লাহর পায়ে চার নাম্বার গুণ পর আল্লাহ বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزة والجلال بولن أمار غلام جرد بكرب أمار غلام نتشار نمبر سكرات شروع هاي جوارا غرغرات شروع هاي কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আমার গুলাম গোটা জিন্দগির জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে যখন তহবা করবে আর ক্ষমা চাইবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তহবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ মাফ চাইব কার কাছে আপনাদের তো সময় নাই আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় নেই আমরা যদি বলি ভাই আসো তাফসিরে ব্যস্ত আসো না ওয়াজে ব্যস্ত আসো না যুবক ইসলামী আন্দোলন করি ব্যস্ত আসো না যাই ব্যস্ত আরে বুকা তুমি যতটুকুন ব্যস্ত দুনিয়া নিয়ে তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক হে বলে যুবক তোমার নাকি আমেরিকার ভিজিট এসেছে তোমার পাসপোর্টে কানাডার বিশাল লেগেছে তোমার সাপোর্টিং লেটার এসেছে তোমার আগামী কালকে সকালে ফ্লাইট তুমি চলে যাই বা কানাডা আমেরিকা সুইডেন যুবক শুনো তোমাকে বলছি আসো শুকরিয়া দায় করে মসজিদে সালাত পড়ো ব্যস্ত আত্মীয় স্বজন থেকে বিদায় নিচ্ছ ব্যস্ত গার্লফ্রেন্ড থেকে বিদায় নিচ্ছ গার্লফ্রেন্ড কি হাসি আসেনি তোমাদের গার্লফ্রেন্ড কি খুশি বলতেছি কিছু বলবো একটু সামনে দিয়ে বল কারণ যুবকদেরকে আমি খুব ভালো করে চিনি এদের কোনো কাজ কাম না শুধু কলেজের ছুটির সময় দেখে কলেজের গেটে পাইবে ঠিক না এটা ঠিক ওইটা খারাপ কাজ এটা ঠিক কেমনি না যুবকেরা শোনো আমার বন্ধুগণ শোনো তোমার সব এসেছে তোমার সময় নেই আল্লাহর কোনো বিশেষ দেখা করবা সবার কাছ থেকে বিদায় নিয়েছো লাগেজ বেগেজ রেডি করেছো আগামীকালকে ফ্লাইট বাসায় গিয়ে ঘুমিয়েছ তোমার বাড়ি এয়ার কন্ডিশন এয়ার কুলার টাই সিরামিক করা ঘর তুমি বালিশে ঘুমিয়েছ বালিশের দাম পঞ্চাশ হাজার টাকা যে বিছানায় শুয়েছো বিছানা এক লক্ষ টাকার তোমার পালঙ্কের দাম পাঁচ লক্ষ টাকা আরে বুকা তুমি ঘুমিয়েছ আগামীকালকে সকালবেলা তোমার ফ্লাইট বালিশের নিচে রেখেছো তোমার পাসপোর্ট সকালবেলা চলে যাইবা আরে বুকা তুমি জানোই না তুমি যে বালিশে ঘুমিয়েছ হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা ঠিক বলেন আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ ও বলে বাড়ি কি তার ও বলে ফুটের বিছানা কি তার আগামীকালকে আমেরিকা চলে যাইব এ জোহর নাই আসর নাই মাগরি বেশা এ এক কক্তর নামাজ পড়ে নাই শুধু ব্যস্ত আর ব্যস্ত আল্লাহ অত পঞ্চাশ হাজার টাকা দামের বালিশে ঘুমাইছে তুমি বলো কি করবো আত্রুক ওরে কে ছাইড়া দিব না ধরবো আল্লাহ তো একটা থাপ পড় আল্লাহ থাপ্পড় দিলে হবে কি মাথা গরম শরীর হবে কি বহুত লোক ভালো ঘুমাইছে ভালো একজনে ঠকাইছে আর পিটাইছে আরেকজনের নামে কৌটে গিয়া মিথ্যা সাক্ষী দিছে সব টাকা পয়সা পকেটিনে ঘুমাইছে ঘুম থেকে উঠে দেখে মুখ বাঁকা হইয়া পূর্ব দিকে গেছে কথা কোন দেখেন প্যারালাইসিস হয় নাই হয় নাই কে করেছে বলেন কে আল্লাহকে ভুলে যাই সেরবকে ভুলে যাই যুবক তোমাদেরকে বলি কথাটা শোনো কয়েক মিনিট বলবো তোমরা নাকি যুবকের আজকালকে প্রেম করে শোনো তোমাদের নাকি গার্লফ্রেন্ড আছে আসেনি খুব ভদ্র আল্লাহ এরা যে ভদ্র এটা মনে হয় জান্নাত শোনা যুবক এরা কি বলতে চায় তোমরা প্রেম করো আমি বলো আমিও প্রেমিক তোমরাও প্রেমিক তোমাদের প্রেমের জায়গাটা ভুল আমিও প্রেম করি তো বলতেছি কি বুঝো যুবক তোমার প্রেমিকা তোমার গার্লফ্রেন্ড খুব স্মার্ট তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার বয়েস স্টাইলিস্ট তার চামড়া বিউটিফুল তার কথা শুনলে তুমি কুকুরের মতো পাগল হয়ে যাও সব ভালায়া গর্ত থেকে দূর দে আরে বুকা তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ যেই মেয়ের প্রেমে পড়ে তিরিশ বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছো সারা দিন বিয়ানি বাজারে বিজনেস করো বিকেল বেলা সব টাকা ওই মেয়ের বাড়িতে পাঠাও আর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো পড়ে লেখায় লালবাতি জ্বলাইছো চুল এখন বাংলা লিঙ্ক কাটিং রাখো এর তুমি খারাপ ইয়া বা ফেনসিডি খাওয়া শিখেছ আরে বুকা যেই মেয়ের সাথে প্রেম করে রাত্রে বেলা ঘুমাও না তুমি জানো না ওই মেয়ে যদি আজকে রাত্রে বইরে যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যুবক তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি মেয়ের সাথে প্রেম করেছ সব তার পিছনে খরচ করেছ কলি টুকরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ যুবক তুই জানিস না যে মেয়ের জন্য জীবন মরণ শেষ করলে উৎসর্গ করলে ওই মেয়ে যদি ঘুম থেকে উঠে তোমার যদি স্মার্ট তোমার যদি টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না কেন এর পিছনে ঘুরছ কেন এর পিছনে ঘুরছো প্রেম তো করবার রবের সাথে রবের সাথে প্রেম করে কি চাই বা চাও রবকে প্রেম করেছেন আমার রসুলের সাথে আমার রসুলকে মাঝে মাঝে আমার রব ডাক দিতন ইয়া আইয়ো হেল্মুজিন ইয়াই হেল্মুজ জ্মিল কোম ফেনসিন ও রবকেন ও সেম কইর ও চাদর বলা চাদর খোলা কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হো ও হাবিব্লাহ বিশ্ব নবী তোমার সাথে আমার প্রেম তুমি সঙ্গে কম্বলের নিচে আল্লাহ আমি একা একা ভাল লাগে না প্রেমিক তো প্রেমিক কাছে পাইতে চাই কম্বলের নিচ থেকে বের হো খাদিজাকে গুম পড়াইয়া দো তুমি ঘুমাও লতা বলে নও আমি রব তোমার প্রেমে পাগল হয়ে রাত্রবেলা ঘুমাই না বন্ধ ঘুম থেকে উঠো আর একটা বার চেষ্টা সব হান বলে ডাক আমি আল্লাহ কথা দিলাম এই মানুষ তোমাদের কি হয়েছে কে তোকে ধোকা দিয়েছে আমার মতো মহান রব থেকে অথচ আমি তোকে তৈরি করেছি তোমাদেরকে একটা কথা বলি আমি তোমাদেরকে বলবো না মদ খাইও না ফেন্সি রিল খাইও না সিনেমা হলে যাইও না কথা বলে লাভ নেই কারণ এখন বলবা ওকে থ্যাংক ইউ একবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াদা পাক্কা কালকের থেকে খিচ্ছু না সকাল বেলাই ভুলে যাব আবার অন্যায় কাজ শুরু হবে তখন যে ওয়াদা দিয়েছিলেন হাদিসে পাকে রসুল বলছেন ওয়ালা দিনা লিমান লা আহাদালা যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে তাদের কোনো ধর্মই নাই আমি তুই নষ্ট করতে পারি না তবে আমি একটা ইনফরমেশন দিতে পারি একটা বার্তা দিতে পারি দুহাত হাত করে বলছি যুবক যারা এখানে আছে অনেকেই জানে আমি চাইলে পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রি সহ পৃথিবীর যে একটা স্মার্ট রাষ্ট্রে আমিও স্থায়ীভাবে থাকবার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে আমাকে দিয়েছে আমি বহুত জায়গা ঘুরে তোমাদেরকে পায়ে ধরে বলছি যুবক শান্তির একটা জায়গা পৃথিবীর কোথাও শান্তি পায়নি ঘুরে জায়গা গভীর রাত্রে রবের কদমের শেষ দায় পড়ে গেলে এর চাইতে মজার সাত পৃথিবীর কোন জায়গায় না তোমাদেরকে বলছি যুবক আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেপ করে প্যান্ট শার্ট পরে এই রাস্তা দিয়ে আমিও ঘুরতে পারি খুব বেশি বয়স লাগবে না কিন্তু যুবক তোমাদেরকে আবার বলছি ভালো হয়ে যায় একসাথে জান্নাতে যেতে চায় হাউজি কৌসারের পান করতে চাই আমরা না মাজার আর বন্ধু আমরা না আলী তলহার বন্ধু আমরা না জুবায়ের আর হানজালার বন্ধু আমরা না খালিদ জাফরের বন্ধু আমরা না জুবাইরের বন্ধু আমরা তো সুমাইয়া আমরা তো হাফসার আমরা তো খালিদ ইবনুল রওয়াহা এদের ফ্যামিলির এদের পরিবারের সদস্য আমরা কেন ভুল বলে যাব যুবক তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে কথাকে সংক্ষেপের দিকে নিয়ে আসবে কতক্ষণ কথা

ডান্স চলছে সিনেমা চলছে নর্তকীরা নাচছে তুমিও নাচ দেখতেছো গান দেখতেছ উলঙ্গ সিনেমা দেখতেছ সিনেমা হলে হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে যুবক তোর দুটা পা ধরে বলে গেলাম ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও সিনেমা হলেই নামাজে দাঁড়িয়ে যাও যুবক আগে নামাজটা পড়ো বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ একবারে জম কালো আয়োজন একবারে ধুম দাঁড়াক্কা পিটানি হচ্ছে আগ আর গানের আওয়াজে এলাকা একাকার হয়ে গিয়েছে যুবক তোমার হাতে মদের বোতল বোতলটা টেবিলে রাইখা দাও নামাজের সময় হয়ে গিয়েছে দু হাত জোর করে বলছি আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ ফ্যান্সি ডিলের বোতল তোমার হাতে নামাজের সময় হয়েছে বোতলটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ যুবক তোর পায়ে ধরে বলছি আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছ তোমার মাথায় নাকি কাজ করে না তুমি কোন জায়গায় ঝামেলায় পড়েছ ই আবার ট্যাবলেট হাতে নিয়েছ যুবক তোর পায়ে ধরে বলছি ট্যাবলেটটা পকেটে রাইখা দে আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও যুব তুমি বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছ বদমাইশি করে ফেলেছ নামাজের সময় হয়ে গিয়েছে পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধু তোমাকে আবার বলছি যদি তোমার সুযোগ থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপিও যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও অযুবক যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও দু হাত জুড় করে বলতে শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও তাও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়াও তাও তুমি নামাজ পড়ো যদি একটা সেন্ডু গেঞ্জি না থাকে তাহলে খালি তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও তাও নামাজে দাঁড়িয়ে যাও খালি মাথায় খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও যুবক যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্টও যদি না থাকে শুধুমাত্র হাঁটু থেকে নাবি পর্যন্ত থাকো তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও এই কাপড়ে যদি তোমার কাছে না থাকে তুমি এমন জায়গায় উলঙ্গ তাহলে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়াও খালি মাথায় খালি গায়ে খালি কাপড়ে উলঙ্গ তাও সময় মতো নামাজে দাঁড়াও যুবক যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে দাঁড়াও যদি ব্যবস্থা না থাকে উলঙ্গ হয়ে বিনা বিনা যেখানে আছো যে অবস্থায় আছো সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজটা পড়ো আগে সলাতকে কায়েম করো আমার বিশ্বাস রক্ত বলেছেন হা আনিল ইবল মুনকার এই সলাতে একদিন তোমাকে সকল অশ্লীলতা

অন্যায় অনাচার থেকে বেঁচে যাব জুলুম থেকে বেঁচে যাব এই জুলুম থেকে যদি বাঁচতে হয় অন্যায় থেকে যদি বাঁচতে হয় এই সৌরা জাতিল আবাদ করেছি জুলুমের এক নম্বর আল্লাহ বলছেন ওয়াই লুল্লি কুল্লি লোমাজা যারা পশ্চাতে এবং সম্মুখে সামনে এবং পিছনে পরনিন্দা করে আল্লাহ বলছেন তারাই ধ্বংস এরপরে বলছেন আল্লাহ জামা আমাল দাদা যে অর্থ জমা করে আর গণনা করে পাবলিককে দেয় না সেও ধ্বংস এরপরে বলছেন ইয়াসব আন্না মাহু আখলাদা সে মনে করে তার অর্থ চতিরকাল তার কাছে থাকবে কক্কুননা কাল্লা লাইুম বাদন্না ফিল হুতাবা তার সম্পত্তি জীবনেও থাকবে না কক্কুননা সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে নিকিপ্ত হবে জাহান্নামে ওয়া মা আদরাকা আল হুতাবা রাসূল কা বলছেন আপনি হতমা সম্পর্কে জানেন হুতমা কি نارুল্লাহর মুকাদা যেটা আল্লাহ প্রজ্বলিত আগুন আল্লাতি তাততালিউ আলাল আফিদা যা হৃদয় পর্যন্ত আগুন দিয়ে জ্বালাবে ইমহা আলি হিমো সাদা এতে তাদেরকে বেদে ফিটানো হবে কেমনে

আমরা বাঁচতে চাই আর আল্লাহ বলছেন তোমরা যদি হিবত না করো পরনিন্দা না করো সম্পত্তি ডিপিএস করে শুধু জমা করলে পাবলিক দিলে না এমন কাজ যদি না করো আল্লাহ রসুল বলছেন তোমাদেরকে আমি বলে গেলাম তোমরা শোনো দেখাল জেনে তোমরা এমন একটা জালনাতে পৌঁছবে যে জান্নাতে আল্লাহ থাকবেন দাঁড়াইয়া ওরুম থাকবে চেয়ারে বসা এয়ার কন্ডিশন কর থাকবে আর ওই বসা অবস্থায় আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উলামদেরকে সালাম দিবেন সালাম সোহাল্লা আল্লাহ পড়েন না এই আমার বন্ধুদের সমাজে যদি শান্তি চাই শান্তির সমাজ যদি গঠন করতে হয় সমাজ থেকে দুর্নীতি যদি দূর করতে হয় সমাজের সকল জায়গায় কোরআন নিয়ে যাওয়া লাগবে আমার কথায় কেউ রাগ করবেন না অনেক হুজুর এখানে আছেন ওলামাই কেরাম এখানে আছেন রাগ করবেন না আজকে আমরা কোরান শরীফকে কে বানাইছি মুক্ত বাচ্চাদের পড়াবার বই কোরআন কে বানিয়েছি জানাজার জিয়ারতের বই কোরানকে কে বানিয়েছি সবে বড় তার সবে কদর খতম পড়ার বই কোরানকে কে বানিয়েছি কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে তিনশো টাকা করে পাওয়ার বই কোরানকে কে বানিয়েছি তাবিজ আর কবজ দেওয়ার বই কথা কন্যা কেন এই জন্য কোরআন দেয় না এই

পদ্রOnInitি সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে আসমানে কি জমিনে কি সমুদ্রে কি পারে কি কোথায় কি হবে 100 বছর পরে বিজ্ঞান কি আবিষ্কার করবে আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন পড়েন সুবহান এই কোরআনকে আমরা কবে শোনা করি না শতরাঙ্গ আমার মুসলমান মন্ডগান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে তুই যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারিস আমি আল্লাহ কথা দিলাম গোলাম দুনিয়ার কোন জায়গায় ঝামেলায় পড়বে না আমার কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায় সকল জায়গায় কেউ সাথে না থাকলে হিফাজতের জিম্মা দান স্বয়ং আমি আল্লাহ এই কথা বলে আলোচনা শেষ করব শোনেন আমার নবী আখরি জমানের পয়গম্বর সরকারে কায়নাত নবী দু জাহানের সরদার নবী নবী রহমেদ নবী জনাবে মোহাম্মদুর রেসুল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন আমার নবী যেদিন হিজরত করে মদিনায় যাবেন জিমরিলাম গম থেকে আমার নবীকে উঠালেন আমার নবী গোম থেকে উঠে গেলেন সবুজ চাদরের নিচে হাজরতেহ আলিকে শুইয়ে দিলেন আমার নবী উঠে বললেন জিম্রিলা মীর আমি কোথায় যাব জিমরাইল ডাক দিয়ে বলছেন রেসুল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলে দিয়েছেন আপনি ইয়া দিকে হিজরত করেন খেজুর বাগানের দিকে হিজরত করেন মদিনার দিকে হিজরত করেন আমার নবীজি রেডি হয়ে গেলেন তৈরি হয়ে গেলেন আমি শুধু বোঝাবো আল্লাহ সাথে থাকলে কি হয় আল্লাহ কেমনে বাঁচায় ওই কথা বোঝাবার জন্য কথা নিয়ে এসেছি আমার নবী তৈরি হয়ে মদিনার দিকে যখন হিজরত করবে এমন সময় হঠাৎ করে পা টা খাইয়া দেখেন ঘরের চতুর্দিকে কাফেরা বেষ্টন করে রেখে দিয়েছে নেজা নিয়ে বললম নিয়ে তীর নিয়ে তরবারি নিয়ে আমার নবী ঘর থেকে বের হলে নবীজিকে আঘাত করবে মেরে ফেলবে আমার বন্ধগান আমার ভাইরা এমন সময়ে আমার রসুল আল্লাহ কে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি আপনার বন্ধু বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য আমি কেমনে যাব আল্লাহ তাআলা আপনি বলেন ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে ঘর থেকে বের হলে আঘাত করবে আমাকে মেরে ফেলবে আমি কেমনে যাই আমার রাসূলকে আল্লাহ বলছেন বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে চার গুণ সাথে নিয়ে ঘর থেকে বের হবা এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার ঈমান ও আমিলুস সলিহাত দুই নাম্বার नेक আমল তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হা সব সময় শত্রুর উপরে অটল থেকে চার নাম্বার ওয়া তাওয়াসাউ সবর। জালেমের জুলুমের সামনে ধৈর্য ধারণ করে এই চার গুণ অর্জন করে গর্ত থেকে যদি বের হয় জাবিয় আল্লাহ কথা দিলাম ইনন্নাল্লাহা মা'আনা যেখানেই থাকো না কেন বন্ধু আমি তোমার সাথে আছি আমার নবী কাল্লা বললেন বন্ধু তুমি আমার উপরে গরম ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও কাফেরদের থেকে তোমাকে হেফাজত করব। আমার নবী বলছেন আল্লাহ তালা চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে কেমনি আমি বের হয়ে যাব আল্লাহ বললেন বেন্দুরে তোমার কাজ হলো ঘর থেকে বের হওয়া আর আমি আল্লাহর দায়িত্ব হলো কাফের থেকে

ক্যাপ করতে পারব না আয় আল্লাহ অন্য দিকের কাফেররা আমাকে মেরে ফেলবে আল্লাহ ডাক দিয়ে বললেন বন্ধুরে তোমার কাজ হলো সামনের দিকে নিকেব করা আর আমি আল্লাহর দায়িত্ব হলো সকল কাফেরদের চুকে পৌঁছে দেওয়া আমার বন্ধুগণ আল্লাহ কেমনে বাঁচন সাহায্য করেন দেখেন আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন দরজা করলেন কোরআন থেকে তেলাওয়াত করলেন শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন রসুলে পাক তাকাইয়া দেখেন ডানের কাফের বামের কাফের পিছনের কাফের সামনের সকল কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে চোখ আমার গেলেন কেউ না মদিনায় যাওয়ার পরে একদিন আল্লাহ পাক ডাক দিয়া বলছেন বন্ধুরে আমাকে বলো তো ওই দিন কেমনে তুমি বাঁচলে তুমি তো একদিকে নিক্ষেপ করলে পিছন দিকের কাফেরদের চুকে ডান বামের কাফের দের চুকে পাথরগুলা গুলা কেমনে গেল রসুলে পাক ডাক দিয়ে বলছেন আল্লাহ তাহলে আমি বলতে পারবো না কেমনে কাফেরদের চুকে গেলো আমি তো একদিকে মারলাম চতুর্দিকে কেমনে গেলো আমি তো জানি না আমার আল্লাহ জবাব দিলেন বন্ধু শোনত আমার আল্লাহ বললেন আমার জালাল বললেন বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করেছ ওটা তোমার হাত থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদেরে জুকে জুকে পৌঁছে দিয়েছি আল্লাহু আকবার বলেন হে আল্লাহ এখন আছেন হেজন কোন সত্যের পথে যদি থাকো অটল আর অবিচল থাকো জালেমের জুলুমের সামনে নির্ভীক শিষা ডালা প্রাচীরের মত যদি দাঁড়িয়ে থাকো কাফেরেরা যত কৌশল করুক না কেন কোন কৌশল করে আমাদেরকে ঠলিয়ে দিতে পারবে না আমাদেরকে মারতে পারবে না জমিন থেকে দিন মুছে দিতে পারবে না আমার আল্লাহ বলছেন কোরআনে কারিমে ওরা যত কৌশল করে জানে না আমাদের কৌশলার বলো আবার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বললেন ওয়া মা কারু ওয়া কারাল ওয়াল্লাহু ভৈরুই মা কিরি আল্লাহরবলিজ্জাত কলেজ আলেল বলেছে ওরা যত কৌশল করুক না কেন ওদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় সো হান আল্লাহ আল্লাহ একবার বলে এই জন্য বেছে থাকবো যতদিন অন্যায়ের সাথে আপোষ করব না হারাম খাবো না মিথ্যা কথা বলবো না আমানতের খেয়ানত করবো না হিমত শেখায়ত করব না অন্যায় করে মাল জমা করে রাখবো না আমরা সবসময় ভালো থাকবো হালাল পথে চলবো রসুলের পথ অনুসরণ করব অন্যায় পথে যাব না ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আমার জন্য দোয়া সকলের জন্য দোয়া আমার কথা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই আল্লাহ মেলে হেন্দু